বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। বুধবার দিন গত রাত 11:45 দিকে তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী এবং 2 পুত্র সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ 1950 সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সাইটশালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয় স্বজন অংশ নেন।